জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার অন্তর্ভুক্ত পাবনা জেলা কার ও মাইক্রোবাস শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাবনা থেকে হুমায়ুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কার ও মাইক্রোবাস শ্রমিক লীগ আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পাঁচ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সবাইকে আদর্শিত হতে হবে, কারণ বঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলাদেশ। অনুষ্ঠানে জেলা কার ও মাইক্রোবাস শ্রমিক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান দোলন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক আবদুল্লাহ শেখ, দপ্তর সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে। সম্মেলন শেষে 41 সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।